আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহামদুল্লিহ আমিও ভালো আছি আর ভালো থাকার কারণে আপনাদের সামনে আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার পূর্বে একটি ভিডিও দেখেছেন যার ভিতরে ছিল রাসূল্লাসাল্ম আলাহিসাল্লামের ছোট্ট একটা দোয়ার কারণে মানুষ বড় বড় চারটি রূপ থেকে মুক্তি পাবে আর তা আপনারা দেখেছেন আর আমি চাই আপনার তার উপর আমল করুন আমি নিজেও আমল করতেছি আর এখন যে ভিডিও ভিডিওটা এটা তার থাকতেছে রাসূল্লাহ সল্লাহ আলাহিসাল্লাম জামানের যখন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হতো তখন রাসুল্লাহ সাল্লাম আলিয়া কি আমল করতেন এবং সাহাবাদ কি করেছিলেন। তো এখনকার জামানায় আমরা করতেছি তো রাসুল্লাহ সাল্লাম আল্লাহ জামানায় যখন সূর্যগ্রহণ হয় একবারই সূর্যগ্রহণ হয়েছিল আর তখন সাহাবারা রসদুল্লাহ আনহুম আজমাইন তখন চিন্তা করলো যে এই অবস্থাতে রাসুল্লাহ সাল্লাম আল্লাহ কি আমল করে এবং কি করে তা দেখতে হবে তো যাহারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল তারা সমস্ত কাজ ছেড়ে চলে দৌড়ে চলে আসলো এবং যেই সমস্ত যুবকরা মাঠে তীর কাজে তীর চালানোর কাজে প্র্যাকটিস করতেছিল তাহারা তা ছেড়ে ছুটে চলে আসলো যে রাসুল্লাহ এই অবস্থাতে কি আমল করে এবং কি করে তা দেখতে হবে তো রাসুল্লাহ সাল্লাম দুই ডাকাত সালাতুল কুসুম অর্থাৎ দুই ডাকাত সূর্য গ্রহণে নামাজ পড়েন যাহা এত দীর্ঘ ছিল যে লোকেরা বেহু সে পড়তেছিল আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম নামাজের ভিতরে দীর্ঘ সময় কাঁদিলেন আর এই দোয়া করিলেন আয় কর আপনি কি আমার সাথে এই ওয়াদা করিয়া রাখেন নাই যে আমি বর্তমান থাকা অবস্থায় তাদেরকে আপনি আজাব দিবেন না এবং তাহারা যখন স্থেক পা করিতে থাকিবে তখন তাদেরকে আজাদ আজাব দিবেন না তো ভাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথে আল্লাহ সোহান তালা সুরা আন ফালে এই ওয়াদা করিয়াছিলেন যে আপনি জীবন জীবিত থাকা অবস্থায় আমি আপনার মতকে কখনোই আজাব দেব না তো আল্লাহ রাসুল সাল্লাম ছিলেন হলো হল আলামিন এবং এবং আল্লাহ সোহানো রাসুল্লাহ কখনো কখনই কষ্ট দেওয়া যায় না এটা আমরা নিজেরাই বুঝি হয়তোবা আল্লাহ সোবাহনতাল্লাহ এর জন্যই রাসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে এই ওয়াদা করিয়াছেন অতপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাদে কে নুসিয়াত করিলেন যখনই এরকম অবস্থা হবে অর্থাৎ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে তখন তোমরা ঘাবরাইয়া নামাজে মনোনিবেশ করিবে আর আমি আখেরাতে যে অবস্থাগুলো দেখতে পাই তোমরা যদি এগুলো জানতে তাহলে কম হাসিতে এবং বেশি কাঁদিতে অথবা রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলিলেন যখন এরকম অবস্থা হবে তখন তোমরা নামাজ পড়িবে দোয়া করিবে এবং দান খরচ করিবে তো ভাই রাসুল্লাহ সাল্লাহ আলিয়া এখানে তিনটি আমলের কথা বলেছে প্রথমত নামাজ পড়া দ্বিতীয়ত হলো দোয়া করা তৃতীয়ত হলো যে দান খরাত করা তো নামাজ কিভাবে পড়তে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কিন্তু বলে দিয়েছেন যে ঘাবড়াইয়া নামাজের মনোনিবেশ করতে বলছেন তো আমরা এই জন্য ভয়ের সহিত না জানি এখানে আজাব চলে আসে বা আল্লাহ তালার কোনো গোসা চলে আসে এরকম ভয়ের শহীদ আমরা নামাজ পড়ব আর দ্বিতীয়ত হল আমরা দোয়া করব যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণের কারণে আল্লাহ যেন আমাদেরকে আজাব না দেন এবং এর যে খারাপি আছে এই খারাবি থেকে আল্লাহ সুবান আমাদেরকে হেফাজত করেন আর আমরা দান খরাত করবো কেননা দান খরাতের দ্বারাই আল্লাহ সোবাহ বড় বড় বালা মুসিবত তার থেকে উঠে নেন এজন্য ভাই রাসুল্লাহ সাল্লাম আল্লাহামের যে বাতিল আমলগুলো এই আমলগুলোর উপরে আমরা ফলো করি আর এখন যে জামানার বর্তমান জামানায় যখন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় তখন আমরা বিভিন্ন চ্যানেলের দিকে চোখ রাখি এবং ইউটিউব ফেসবুক এবং টুইটারের দিকে চোখ রাখি আর বিশেষজ্ঞরা কি বলে তার দিকে কান পেতে থাকি সুতরাং আমরা এই রূপ না করে সবচেয়ে বড় যে বিশেষজ্ঞ আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি যেই আমল কথা বলেছেন আমরা এই আমলের দিকে ইনশাল্লাহ ফলো করব এই যে এই ছিল আজকে আমার মূল কথা তো বাকি ভিডিও দেখার জন্য আমাকে সাহায্য করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটা ক্লিক করবেন আর লাইক দিবেন আর আমার কে কমেন্ট করবেন যে আপনারা আরো কি কি জানতে চান আমি তা নিয়ে চলে আসতে পারি আপনাদের সামনে এই ছিল আজকে আমাদের আমার মূল কথা তো ভাই আজকের জন্য এখানেই বিদায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাত